এবারে পরিবেশ খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। কোনো মানে বিতর্ক তৈরি হওয়ার মতো সেরকম কোনো পরিবেশ না, আমার কাছে সুষ্ঠু স্বাভাবিকভাবেই মনে হচ্ছে যে ভোটটা হচ্ছে। এটাকে আমি খুবই পজিটিভলি দেখছি, এই কারণে তাদের সহযোগিতা ছাড়া যে কোনো ধরনের এই রকম বড় আয়োজন এটা সফল করা একটু অসম্ভবই বলা যায়। আছেন ওনারা, ওনাদের তত্ত্বাবধানে সব কিছু হচ্ছে ওখানে, যদি কোনো ক্লেম ব্লেম যাই হোক না কেন সেটার জন্য তাদেরকেও সাথে রাখা হয়েছে, এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা খুব ভালো একটা মেইনটেনেন্স আমরা দেখেছি, তো ভালো লেগেছে। আসলে শিল্পীদের প্রত্যাশা এত পরিমাণে জমে গেছে, তো সেই প্রত্যাশা পূরণ হতে অনেকটা সময়ের প্রয়োজন। হ্যাঁ, তো অনেক প্রত্যাশা জমে গেছে, কারণ কাজ অনেক কম হচ্ছে শিল্পীদের চাহিদার তুলনায়। গল্পের অনেক ঘাটতি আছে, তারপরে হচ্ছে আমরা একটা বিষয়ে দেখি সেটা হচ্ছে যে লগ্নিকারকদের সংকট দেখা যাচ্ছে। তো সব কিছু মিলে চলচ্চিত্র একটা মানে মুমূর্ষু অবস্থায়, তো এখান থেকে ফিরিয়ে আনা, সেখানে শিল্পীরও যেমন দায় রয়েছে, তার থেকে সব থেকে বড় দায় হচ্ছে প্রডিউসার ডিরেক্টরদের। তো সেই জায়গাগুলো অনেক বেশি সমৃদ্ধ হোক শিল্পী হিসেবে, এটাই চাওয়া সংগঠনের। এটা শিল্পী সমিতি যেটা, এটা তো একটা সংগঠন শিল্পীদের সমস্যাগুলো সমাধান করার জন্য, কিন্তু চলচ্চিত্র নির্মাণ সেটা তো প্রডিউসারদের ব্যাপার, একেবারেই তাই। তো শিল্পীরা কী পারবে, সহযোগিতা করতে পারবে? প্রডিউসাররা যত মানে ইচ্ছা প্রকাশ করবে, তারা যত এগিয়ে আসবে একটা চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে, শিল্পীরা ততখানি উপকৃত হবে। আমার একটাই প্রত্যাশা, আমি এবার নতুন ভোটার হয়েছি, আমি তো নাটকেও কাজ করি, আমি উপস্থাপক, তো সেই আমি নাট্যকার, তো আমার ওগুলো সব কিছুরই ওখানে আমার সদস্য পদ নেওয়া অনেক আগে থেকেই, এটা নিলাম আমি নতুন। যদিও অনেক গাফেলতি হয়েছে, আরও আগে হওয়া উচিত ছিল, সুযোগও ছিল, কিন্তু এবারই নিলাম। একটাই প্রত্যাশা থাকবে যে শিল্পী সমিতির যে একটা দুর্নাম তৈরি হয়েছে, যে অপ্রয়োজনীয় এরা কোন্দল তৈরি করে যেটা কোনো প্রয়োজনীয় না, তাতে করে কী হয় যে দুই একজন শিল্পী যারা আছে তারা অনেক বহুল পরিচিত হয়ে যায় মানুষের সামনে, এতটুকুই সুফল, এছাড়া আর কিছু কিন্তু এখানে হয় নাই। এই যে শিল্পীদের যে অপ্রয়োজনীয় কোন্দল, এখান থেকে তো কিছুই আসেনি। আমাদের কী প্রয়োজন, আমরা এমনভাবে কাজ করব, এত কাজ করব যে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে মানে জমজমট থাকবে শুটিংয়ে। তো এটাই তো, প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যে এখানে যারা শিল্পী যারা আছেন তারা অপেক্ষা করেন মাসের পর মাস, বছরের পর বছর একটা ভালো ক্যারেক্টারের জন্য, তাদেরকে এই অপেক্ষাটা করতে হবে না, তারা যেন প্রতিদিন কাজে ব্যস্ত থাকে, এতটুকুই আমার প্রত্যাশা।